চালকবিহীন বিমান ড্রোনের বহুমাত্রিক ব্যবহার বেড়েই চলেছে। এবার ট্রাফিক ব্যবস্থাপনায় ড্রোন ব্যবহারের কাজ শুরু করেছে মার্কিন গবেষণা সংস্থা নাসা ও যুক্তরাজ্য সরকার। দ্য টেলিগ্রাফ জানায়, ড্রোনের সহায়তায় ট্রাফিক ব্যবস্থাপনার পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করতে এই উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ফর ট্রান্সপোর্ট বিভাগ। ৫০০ ফুট দূর থেকে দূর নিয়ন্ত্রিত এই ড্রোন ট্রাফিক নিয়ে যে তথ্য সংগ্রহ করবে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে অনলাইন ডেটা বেইজে যুক্ত হবে। প্রযুক্তির সহায়তায় এই পদ্ধতি চালু হলে পুরো ট্রাফিক ব্যবস্থাপনায় দারুণ উন্নতি আসবে। ইসলামী ব্যাংক, সুখবর প্রতিদিন।